হকবে নবুয়ত কে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে জানমাল দিয়ে রাজপথে নামার জন্য প্রস্তুত আমরা আছি। সম্মানিত হাজরিন, এই দেশ মুসলমানের দেশ, এই দেশে শতকরা 95% মানুষ মুসলমান, কিন্তু এই দেশ মুসলমানের দেশ, আমাদের দেশ সুন্দরভাবে আমাদের প্রধানমন্ত্রী এই দেশ সুন্দরভাবে পরিচালনা করে আসছেন এবং এই দেশ উন্নতশীল দেশে পরিণত হতে যাচ্ছে, কিন্তু কিছু এই দেশের মধ্যে কলহ সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা দল বা একটা চক্র মুসলমানের অন্তরে রক্তক্ষরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, ঠিক কিনা? কিছুদিন আগেও এক এমপি, তার নাম রাশেদ খান মেনন, সে নাস্তিক কাদিয়ানীদের পক্ষে খতবে নবুয়তের বিরুদ্ধে সংসদ ভবনে কথা তুলেছে। তাতে মনে রাখবা মুসলমান, খতবে নবুয়তের বিরুদ্ধে যারা কথা বলবে মুসলমান কোনোদিন তা সহ্য করতে পারবে না। এই জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আজ এই লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে প্রাণের দাবি। আপনি নিজেও বলেছেন, রবির বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, রাসূলের শানে যদি কেউ কিছু বলতে চায়, তাকে আইনের আওতায় আনা হবে। ধর্মের বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে চায়, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। তাহলে আজ 95% মুসলমানের দেশ, এই দেশে এক এমপি রাশেদ খান মেনন সে সংসদ ভবনে মুসলমানদের অস্তিত্বের উপর আঘাত এনে খতবে নবুয়তের বিরুদ্ধে কথা তুলেছে। তাই আজ এই 95% মুসলমানের দেশ, এই দেশের লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে আপনার কাছে দাবি, রাশেদ খান মেননকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। আর যদি রাশেদ খান মেননের বিরুদ্ধে বাংলাদেশে কোনো আইনের ব্যবস্থা না হয়, তাহলে এই দেশের 14-16 কোটি মুসলমানের সকল মুসলমান রাজপথ বেড়াও দিবে। রাজি আছেন? রাজি আছেন? এই দেশ কাদিয়ানিদের দেশ না, এই দেশ কাদিয়ানিদের দেশ না। অতএব আমরা শান্তি চাই, আমরা এই দেশে শান্তি, ইসলাম হলো শান্তির ধর্ম, কিন্তু মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হয় এমন কোন বিষয় যদি এই দেশে সংগঠিত হয়, তাহলে মুসলমান ঘরে বসে থাকবে না, ঠিক কিনা? আমরা রাশেদ খান মেননের বিচার চাই। রাশেদ খান মেননকে আইনের আওতায় এনে সে খতবে নবুয়তের বিরুদ্ধে যে সুর তুলেছে, এই সুরের সঠিক বিচার আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আজ এই লক্ষ লক্ষ মুসলমানের পক্ষ থেকে দাবি জানাইতেছি। অতি অবিলম্বে রাশেদ খান মেনন এবং কাদিয়ানীদেরকে এই দেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। রাজি আছেন? এই দেশে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, এই দাবি আমাদের পক্ষ থেকে বাংলাদেশ রাষ্ট্রপ্রধান জননেত্রী শেখ হাসিনার কাছে। আল্লাহুম্মা